স্বাগতম। আপনারা শুনছেন এবং দেখছেন একই সাথে শান্তুকে আজকের মানে বৃহস্পতিবারের আজকের এই বিশেষ আয়োজনে ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানা। আপনারা জানেন যে প্রতি বৃহস্পতিবার আমরা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকি যে কখন ঠিক রাত 9টা বেজে যাবে এবং শান্তু চলে আসবো আপনার সঙ্গে একজনকে সাথে করে নিয়ে। এন্ড অবশ্যই তিনি হচ্ছেন বাউল। তো এই পুরো একটা ঘন্টা আমরা কী করি এটাও কিন্তু আপনারা সবাই জানেন যে আমরা বাউল গানের একটা আসর বসাই যেখানে পুরো এক ঘন্টা আমরা বাউল গান গেয়ে থাকি। একটু জানিয়ে রাখি যে আমাদের বৃহস্পতিবারের এই আয়োজনটা আপনারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদেরকে লাইভ দেখতে পান। আপনারা ঢাকা সহ টোটাল 10টা স্টেশনে যেরকম শুনতে পান তেমনি করে কিন্তু এখন আমাদেরকে দেখতেও পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ঢাকা FM এবং ম্যাজিক বাউলিয়ানা এবং আরজে সাদর অফিসিয়াল ফেসবুক পেজে। আর এছাড়াও আপনি ঢাকা FM এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও কিন্তু আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন। সো এই যে এতগুলো পেজের নাম বললাম, যেখানেই আপনি যান না কেন আমাদেরকে লাইভ দেখার একটা সুযোগ আছে। আর আপাতত কথা আর বাড়াচ্ছি না, আজকে দেখতেই পাচ্ছেন পুরো বাউলের একটা বেশভূষা নিয়ে এবং বাউল বা লালনকে ধারণ করে এমন একজন কেই আমরা আসলে আজকে নিয়ে আসছি এবং তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় আনান বাউল। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। কেমন আছেন ভাই আপনি? জয় গুরু, আমি খুবই ভালো আছি এবং সুস্থ আছি। আচ্ছা, আমরা আসলে আজকে আপনাকে ভাগ্যক্রমে পেয়ে গেছি, কারণ আজকে আনান ভাইয়ের ঢাকা ছাড়ার কথা ছিল, তাই না? তো আজকে যেহেতু আমরা ভাইয়াকে আসলে আমন্ত্রণ জানিয়েছি, তো উনি আসলে কালকে যাবেন ঢাকা ছেড়ে। তো ঢাকায় কোনো স্পেশাল কোনো কাজ ছিল? ঢাকায় এসেছিলাম একটু কাজে, রেকর্ডিং এর কাজও ছিল। আচ্ছা, আর সেই সুযোগে আসলে আমরাও পেয়ে গেলাম আনন্দ ভাইকে। তো আনন্দ ভাইয়ের কাছে জানতে চাইছি কত দিন ধরে আসলে এই বাউল গানকে ধারণ করা অথবা মূলত আমি গান করি 2001 সাল থেকে, আর বাউল গানের সাথে 2007 সাল থেকে যখন ক্লোজ আপনের অডিশন হচ্ছিল, তখন আমি অডিশন দিতে গিয়ে সেখানে ফেল যাই। তারপর থেকে গানটাকে মনে প্রাণে ধারণ করার একটা প্রতিজ্ঞা করি, কিন্তু 2014 সাল থেকে একেবারেই মানে এটার মধ্যে আমি ডুবে যাওয়া। আচ্ছা, এমনিতে কোথায় গান করেন, কোথায় থাকেন আপনি? আমি থাকি সিরাজগঞ্জে বেলকুচিতে, সেখানে আমাদের একটি আখড়া বাড়ি রয়েছে, আমার গুরুজি দরবেশ লাল মেশাইজি ওনার একটি আখড়া আছে মুক্তিধাম আখড়া বাড়ি, সেখানে আমরা গান চর্চা করি। আচ্ছা, এই যে চর্চার যে বিষয়টা এটা আমরা জানবো আনন্দ ভাই, যে আমরা এরকমটা শুনি, যেমন একটু আগে আনন্দ ভাই বলছিলেন যে তার কাছে যে প্রশ্ন উত্তরের যে পালা গানের একটা সম্ভার সেটা করতে গেলে কতদিন লাগবে যেন বলছিলেন আনন্দ ভাই? 3-4 মাস লাগবে। 3-4 মাস লেগে যাবে যদি ওগুলো আমরা শুনতে যাই, প্রতিদিন যদি হয়, প্রতি রাত যদি হয় আর কি। তো সেগুলো থেকে শব্দ আমরা এক ঘন্টা শুনতে পারবো না, কিন্তু এই এক ঘন্টায় আনন্দ ভাইয়ের কিছু পছন্দের গান আমরা শুনবো এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকেও অনুরোধ করব যে আপনারা আপনাদের পছন্দের যে কোনো গানের নাম আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানান, যাতে করে আনন্দ ভাই সেই গানটা আপনাকে শুনিয়ে দিতে পারে। আজকে একদম বাউল গানের যত কোর গান আছে, বহু আগের গান আছে, সব অনুরোধ করতে পারেন, কোনো সমস্যা নেই। আনন্দ ভাই আছেন, আপনাদেরকে গান শোনাবেন। একটু জানিয়ে রাখি আমাদেরকে একটা টেক্সটও করতে পারেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নাম লিখবেন, লোকেশন, তারপর কথাবার্তা এবং পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটাতে, মানে 16260। আবারও বলে রাখি ঢাকা FM ম্যাজিক বাউলিয়ানার যে অফিসিয়াল ফেসবুক পেজ এবং আর যে শান্তু, এই তিনটা পেজ থেকে আপনারা একই সাথে আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন এবং আর পাশাপাশি যদি ইউটিউবে থেকে থাকেন আপনি তাহলে ঢাকা FM এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা কথা তো বলবোই, যেহেতু হাতে সময়টা খুব কম, তো যেটা বলছিলাম আমি আনন্দ ভাইকে যে আসলে আনন্দ ভাই এক ঘন্টা না আমরা জাস্ট শুরু করি আর শেষ হয়ে যায়, মানে গান গাওয়ার অত সময়টা আমরা আসলে পাই না। তো আমরা আপনারই পছন্দের একটা গান দিয়ে শুরু করি, কোনটা শুনবো এখন? আমরা বাউলরা সবসময় গুরুকে নিবেদন করে একটা বন্দনা গান হয়, আসর বন্দনা, গুরু বন্দনা, আমি সেই গান করছি। আচ্ছা, আমরা তাহলে শুরু করি গানটা, আপনারা একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানান যে কোন গানটা আনন্দ ভাইয়ের কাছ থেকে শুনতে চাচ্ছেন। গুরু সুভাব দাও আমার মনে, রাঙা চরণ যেন ভুলিনে, রাঙা চরণ যেন ভুলিনে, গুরু সুভাব দাও আমার মনে, গুরু সুভাব দাও আমার মনে, তুমি গুরু
নিরদয় যার প্রতি জানি ঘাটে সদাই তার কুমতি, তুমি মন রথের হও সারথি, তুমি মন রথের হও সারথি, লও যে থাই যাই সেখানে গুরু, লও যে থাই যাই সেখানে গুরু সুভাব দাও আমার মনে, গুরু সুভাব দাও আমার মনে। তুমি গুরু মনের মন্ত্রী, গুরু তুমি আমার তন্ত্রের তন্ত্রী, তুমি আমার যন্ত্রের হও গো যন্ত্রী, তুমি আমার যন্ত্রের হও গো যন্ত্রী, না বাজাও বাজ বেকামনে গুরু, না বাজাও বাজ বেকামনে গুরু সুভাব দাও আমার মনে, গুরু সুভাব দাও আমার মনে। জন্ম অন্ধ আমার মন নয়, গুরু তুমি হাও দোষা চেতা, চরণ দেখবে আশায় বলছে লালো, চরণ দেখবে আশায় বলছে লালন জ্ঞানঞ্জন দা, নয়নে গুরু জ্ঞানঞ্জন দাও, নয়নে গুরু সুভাব দাও আমার মনে, গুরু সুভাব দাও আমার মনে। রাঙা চরণ যেন ভুলিনে, রাঙা চরণ যেন ভুলিনে, গুরু সুভাব দাও আমার মনে, গুরু সুভাব দাও আমার মনে। গানের কি সুন্দর কথা, গুরু সুভাব দাও আমার মনে। একটু বলে রাখি আপনাদেরকে, আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন, লাইভটা একটু বেশি করে শেয়ার করে নেন, কারণ আমার কাছে মনে হয় যে আমরা আসলে বাউল গানের যে কদর করা সেটা, আরন ভাই কি বলছেন যে ঢাকা শহরে কি যে বাউল গানের যে কদর করা, এটা কি ঢাকার বাইরে একটু বেশি চর্চা হয়, ঢাকার মধ্যে একটু কম হয় বলে আপনি মনে করেন, বা কি মানে ব্যাপারটা কি হয়? আমি যেটা দেখি, আমি তো একেবারে গ্রাম পর্যায়ে মানে অজপাড়া গায়ে আমি যাই বিভিন্ন প্রোগ্রামে, সেখানে দেখি যে একেবারে অশিক্ষিত কিছু মানুষ আছে যারা সরল সোজা, মানে অশিক্ষিত বলতে আমি কিন্তু খারাপ বোঝাচ্ছি না, মানে একদম সেই মানুষগুলো মানে মাটির মানুষ, যারা মাটির মানুষ, সেই মানুষগুলোই হচ্ছে বাউল গান এবং লোক যে আমাদের সংস্কৃতি সেটাকে ধারণ করে বেশি। তাদের প্রতিদিন মানে ক্ষেত খামারের কাজ করে সারা দিন পরিশ্রম করে রাতে এসে তারা ঢোল তবলা একতারা দোতারা যার যা আছে সেগুলো নিয়ে বসে তারা গান করে। আমি মনে করি যে গ্রামেই বেশি হচ্ছে বাউল গানের চর্চা হয়। আচ্ছা, আপনারা যেটা করবেন এখন সেটা হচ্ছে একটু বেশি করে শেয়ার করে নেবেন, কারণ আমার কাছে মনে হয় যে আমরা আসলে মানে এই যে ফেসবুকটা আমরা হাতে রাখি, আমরা এই ফেসবুকটাতে অনেক ধরনের পারফরমেন্স দেখি, অনেক ধরনের অনেকে অনেক গান কভার করে, অনেকে অনেক ধরনের গান গাইছেন, অনেকের অনেক প্রতিভা, সেগুলোকে আমরা শেয়ার করছি, সেগুলোকে আমরা অনেক কি বলে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু এই ধরনের গানগুলোকে আসলে আমরা সেভাবে করে কদর করি না। তো আমার কাছে মনে হয় এটা আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ,
যে আপনারা এই গানটা বা এই প্ল্যাটফর্মটাকে মানুষের কাছে অবধি পৌঁছে দেন যতটা সম্ভব আসলে, যে এখনো এইরকম একটা প্ল্যাটফর্ম আছে যেখানে এসে আপনি চাইলে গান গাইতে পারেন, যেখানে এসে আপনি চাইলে বাউল গান বা বাংলা গান আপনি যেটাকে ধারণ করেন মনে প্রাণে, এই গানগুলো আপনি কিন্তু চাইলে ঠিক এই প্ল্যাটফর্মটাতে বসেই আমাদেরকে শোনাতে পারেন। তো এই জন্য একটু ছোট করে শেয়ার করে নিতে হবে, আর আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে যে পেজটাতে এই মুহূর্তে আপনি লাইভ দেখতে পাচ্ছেন। এই পেজের ইনবক্সে আপনার গাওয়া কোনো বাউল গান বা সেটা লোকগান হতে পারে, সেটা লালন গীতি হতে পারে, আপনি এটার একটা ছোট্ট ক্লিপ আমাদেরকে পাঠাতে পারেন। আর এছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01841904904, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতেও কিন্তু আপনি লিখে জানাতে পারছেন আমাদেরকে। আমি দেখতে পাচ্ছি অনেক ঢাকার বাইরে থেকেও, মিডল ইস্ট থেকেও অনেকে আমাদেরকে দেখছেন, ধন্যবাদ আপনাদেরকে এবং আমাদেরকে জানাচ্ছেন। আমি একটু ইউটিউব চ্যানেলটাতে যেতে চাই। ইউটিউব চ্যানেলটাতে আমাকে নবোদয় লিখেছেন, আমার একটা প্রশ্ন আছে, আমি তো সেটা বলতে পারবো না, এটা আপনি এই ঠিক এই প্রশ্নটাই আপনি ম্যাজিক বাউলিয়ানার অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে আপনি ইনবক্সে অবশ্য তাদেরকে করতে পারছেন। আর আপাতত আমাদের এই ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানার এই আয়োজনটা প্রতি বৃহস্পতিবারে রাত 9টা থেকে 10টা পর্যন্ত হয়। মোহাম্মদ নাদিম লিখেছেন, নবী আমার পরশমণি, উনি এই গানটা শুনতে চান। আচ্ছা, এই গানটা আমরা রাখছি আসলে, একটু দেখি যে আমাদের সঙ্গে ফেসবুক পেজে কে কে আছেন। মাইদুল লিখেছেন, আচ্ছা আপনি অনেক দূর থেকে শুনছেন আমাদেরকে, শ্রীপুর থেকে এস এ খান জয়েন করেছেন, আমি কার হলে তোমার কেন জলে, এই গানটা শুনতে চেয়েছেন। ফরিদ খান আছেন, আচ্ছা আমি ঠিক জানি না এই প্রশ্নের উত্তর আপনাকে আমি কিভাবে দিব, তবে আপনারা ম্যাজিক বাউলিয়ানার এই পেজটাতেও কিন্তু আমাদেরকে ফেসবুকে একদম লাইভ দেখতে পাচ্ছেন। আর যে শান্তুর পেজে আমি একটু পরে যাব, কিন্তু আমি আবার একটু ভাইয়ের কাছে যেতে চাই। ভাই এখন কোন গানটা আমরা শুনছি, অনুরোধের গান কি আমরা দুই একটা শুনতে পারি? অনুরোধের গান করব, মানে বিশেষ করে আমি তো লালন গান করি বেশি, তো তারপরেও যেসব অনুরোধ আসবে আমি চেষ্টা করব গানগুলো করার। আমি এখন লালন শাহের আরেকটি গান করছি, যে গানটি মানে গুরু বন্দনার পরে আমরা করে থাকি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে গানটায় যাচ্ছি, আর আপনি এই মুহূর্তে দেখার পাশাপাশি ঝটপট করে কিন্তু শেয়ারও করে নিতে পারছেন। যাচ্ছি গানটা। এক হাতে যদি বাজতো তালি, তবে কেন দুই হাত লাগায়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয়। এক হাতে যদি বাজতো তালি, এক হাতে যদি বাজতো তালি, তবে কেন দুই হাত লাগায়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। গুরু শিষ্য এম দ্বিধারা, চাঁদের কোলে থাকে তারা, গুরু শিষ্য এম দ্বিধারা, চাঁদের কোলে থাকে তারা, আবার কাঁচাবাসের ঘুনে ধরা, কাঁচাবাসের ঘুনে ধরা, গুরু না চিনলে ঘটবে তাই, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। গুরু লোভী শিষ্য কামী, যেমন প্রেম করা তার সাচা পানি, গুরু লোভী শিষ্য কামী, প্রেম করা তার সাচা পানি, যেমন উলুর খড়ে জলে অগ্নি, উলুর খড়ে জলে অগ্নি, জ্বলতে জ্বলতে নিভে যায়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় ও গুরুর মনের খবর লয়। গুরু শিষ্য প্রেম করা,
যেমন মুঠোর মধ্যে ছায়া ধরা, গুরু শিষ্য প্রেম করা, মুঠোর মধ্যে ছায়া ধরা, সিরাজ শাইকে লালন তেড়া, সিরাজ শাইকে লালন তেড়া, এমনই প্রেম করা চাই, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, এক হাতে যদি বাজতো তালি, এক হাতে যদি বাজতো তালি, তবে কেন দুই হাত লাগাই, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, এক হাতে যদি বাজতো তালি, এক হাতে যদি বাজতো তালি, তবে কেন দুই হাত লাগাই, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়, যে জন শিষ্য হয় গুরুর মনের খবর লয়। আপনি শুধুমাত্র একটু মানে নিজেকে ওই জায়গায় আবিষ্কার করেন যে এখন হচ্ছে প্রচন্ড রাত, মানে একটু বেশি রাত আর কি, ঠিক রাত 12টার পরে, অনেক ঠান্ডা, আপনি একটা মানে চাদর গায়ে দিয়ে জবু ছবু হয়ে পালা গানের একটা আসরে বসে এই গানটা শুনছেন, আপনার কেমন অনুভব হতো বা অনুভূতিটা তখন আসলে কেমন হতো, এটা জাস্ট একটু আপনি ইমাজিন করতে থাকেন, আমি একটু আনন্দের কাছে যাই, যে পালা গান সর্বোচ্চ ঠিক মানে একটা না কতদিন করবার একটা রেকর্ড আছে? আমরা ঘরোয়াভাবে পালা গানের যখন প্র্যাকটিস করি তখন দেখা যায় যে একটা পালা নামাতে আমাদের প্র্যাকটিস করতে হয় চার রাত পাঁচ রাত, এরকম আমাদের প্র্যাকটিস করতে হয় প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা করে যদি আমরা প্র্যাকটিস করি। তো এই যে সাইজির গানগুলো তো দ্বন্দ্ব এবং প্রবর্ত, মানে প্রশ্ন এবং উত্তর। তো যেমন সাইজির একটা গান রয়েছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম তোমরা তারি বলবে কি, যদি এই গানটি নিয়ে এখন বিতর্ক হয়েছে যে এই গানটি নাকি শরৎ দাস বাউলের গান, কিন্তু এটি লালন শাহেরই গান, কিন্তু এই গানের কিন্তু আবার উত্তর গান রয়েছে। আচ্ছা, এটি প্রশ্ন করে গেল, এর উত্তর গান রয়েছে। ঠিক এভাবে আবার যেমন বলল যে সালাদ জাকাত রেজাবন্দি পূর্বেও তো জাহির আছে, কি আইন এনেছে নবী সকলের শেষে, সেই গানের আবার একটা উত্তর গান রয়েছে। যেমন আইন ভেজিলেন রাসূলুল্লাহ মুখে পড়ো সদায় লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে আমার আমি বেছে বেছে 86 জোড়া গান করেছেন, 86 জোড়া গান আমি তৈরি আছে এখন, তৈরি আছে। আচ্ছা, আমরা কি তাহলে একটা পালা গানের একটা আমেজ পেতে পারি আনন্দ ভাই? ধরেন একটা প্রশ্নে মানে প্রশ্ন ছুড়ে দেওয়া গান, তার পাশে পাশাপাশি ঠিক পরক্ষণেই আমরা একটা উত্তর গান, মানে আমরা আসলে এইভাবে করে তো আপনাদেরকে একদম যথাযথ পালা গানের একটা আমেজ দিতে পারবো না, তবে এই প্রশ্ন উত্তর বা এই প্রশ্ন উত্তরের যে পালাটা সেটা হয়তো আমাদের আনন্দ ভাই আমাদেরকে দিতে পারেন নাকি? হ্যাঁ, এটা করা যেতে পারে। আমরা তো সচরাচর অনেক গান শুনি, অনেকে অনেক গান রিকোয়েস্ট করছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আপনারা একটু মানে আজকে আমার মতো শুনুন যেভাবে, তাহলে ভালো লাগবে আশা করি, ভালো লাগবে আশা করি। লালন শাহের গানগুলো এবং বাংলাদেশে যারা এবং ভারত উপমহাদেশে যারা মহৎ রয়েছে গান রচনা করেছেন পদাবলী, তারা কিন্তু মূলত একটা গান লিখে সেখানে শেষ হয়ে গেলে তা কিন্তু নয়, তার গানের পিষ্ঠে মানে পিছে আরেকটি গান থাকে। আচ্ছা, আমি সেরকম একটা গান করার চেষ্টা করছেন। আচ্ছা, আমরা আসলে অপেক্ষায় আছি, তো এই গানটা আপনি মনে মনে একটা ছোট্ট প্রস্তুতি নিয়ে নেন, আমি একটু আপনারা যারা আমাদেরকে দেখছেন একটু জানিয়ে রাখি যে আজকের এই আয়োজনটা আমার মনে হয় যে আপনিও একটা লম্বা সময় পর্যন্ত মনে রাখবেন, অনেকেই অনেক গানের অনুরোধ করছেন, যেটা আনন্দ ভাই বলছেন যে আপনারা তো আসলে প্রতি সপ্তাহেই আজকের এই আয়োজনটাতে আপনারা অনেক ধরনের অনুরোধ করে থাকেন এবং আপনাদের অনুরোধের গানগুলো কিন্তু আমরা রাখার চেষ্টা করি, কিন্তু আজকে আনন্দ ভাই বলছেন যে আপনি একটু তার মতো করে শুনে দেখেন, যেহেতু আমরা বলি বাউল গানের আসর, আজকে ঠিক পালা গানের একটা আমেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে আনন্দ ভাই। আনন্দ ভাই একটা ছোট্ট প্রস্তুতি নিয়ে নেন, আমি একটু বলে রাখি যে যখন আসলে আমরা যে গানই শুনি না কেন একটা বিষয় কিন্তু পরিষ্কার যে আমাদের মনে বাস করে বাউল গানের এবং বাউল গানের জন্য আমাদের মনে একটা বিশেষ জায়গা রয়েছে, মনে প্রাণে আমাদের সবার মাঝেই যে বাউলিয়ানা বাস করে এই বাউলিয়ানার টানে সারা দিতেই কিন্তু প্রতি বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের এই আয়োজন মনে প্রাণে বাউলিয়ানা।
আমাদের সাথে যোগদান ম্যাজিক থেকে বা ম্যাজিক বাউলিয়ানার যত উদীয়মান শিল্পীরা আছেন, তারা এছাড়াও অন্যান্য যত লোকগানের শিল্পী আছেন কিংবা বাউল শিল্পী রয়েছেন, তারা সবাই কিন্তু আমাদের সঙ্গে যোগদান করেন। আমরা অনেক ধরনের মজার গল্প করি, অনেক কিছু জানি, এবং সামনে থেকে আমাদের কুইজ যোগ হবে। সবকিছু মিলে এই আয়োজনটা শুনতে হলে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 9টায় আপনাদেরকে টিউন করতে হবে ঢাকা এফএম, যেখানে এই মুহূর্তে আপনি আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছেন। শুধুমাত্র ঢাকা এফএম নয়, আর যে শান্তু ঢাকা এফএম এবং ম্যাজিক বাউলিয়ানা, এই তিনটি পেজের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে লাইভ দেখা যাচ্ছে। এছাড়াও ঢাকা এফএম এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলও আপনি আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমি আর কোনোভাবেই দেরি করতে চাই না, আমরা চলে যেতে চাচ্ছি আজকের বিশেষ আয়োজনে। তো আমরা শুরু করি আনন্দ ভাই। শুরু করছি এখন। এটা কি একটু গানের আগে কি কিছু বলা লাগে? আসলে আমি কখনো আমি জীবনে এত বেশি মানে পালা গান নিয়ে আমার মধ্যে এত ধরনের এক্সাইটমেন্ট কিন্তু আমি কখনো দেখিনি। তো আজকে আমি ছোটখাটো একটা ভাইব আসলে পেতে যাচ্ছি, ঠিক আছে? আমি আজকে যার মাধ্যমে আমি এসেছি, আমার খুব প্রিয় একজন মানুষ সাগর বাউল। সাগর বাউলকে আপনারা কিন্তু এই এই প্ল্যাটফর্মেই দেখেছেন। আমি অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। সাগর বাউল হচ্ছে বাংলাদেশের এক আশ্চর্য বালক, যে 3-4 বছর বয়স থেকে যিনি গান করেন, মানে তার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা সব সময়। আরো আমার এক বন্ধুকে স্মরণ করছি, আমার বন্ধু অবিনাশ বাউল। আমি ওর বাসা থেকে আমি এসেছি এখানে। তো আমি এই গানটি আমি সাগর বাউল এবং অবিনাশ বাউলকে উদ্দেশ্য করে গানটি করছি, তাদের প্রতি নিবেদন। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ব হলো, ছয় মাসের এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ব হলো, 11 মাসে 3টি সন্তান কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঘর আছে তার দুয়ার নাই, মানুষ আছে বাক্য যে নাই, ঘর আছে তার দুয়ার নাই, মানুষ আছে বাক্য যে নাই, কে বা তাহার আহার যোগায়, কে বা তাহার আহার যোগায়, কে দেয় সন্ধ্যা বাতি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, লালন ফকির ভেবে বলে, পুত্র মরে মাকে শুলে, লালন ফকির ভেবে বলে, পুত্র মরে মাকে শুলে, এই তিন কথার অর্থ না জানলে, মানব না তার
ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওরে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বাহ বাহ, চমৎকার এই আয়োজনটা। আপনারা আমাদেরকে এই মুহূর্তে ফেসবুকে লাইভ দেখতে পাচ্ছেন। একটু দেখি নাজমুস সাকিব কি লিখেছেন, বলেছেন সাথেই আছি। সোহেল রানা জানিয়েছেন আহা অসাধারণ, ধন্যবাদ ধন্যবাদ আনন্দ ভাইকে, যে আনন্দ ভাই এত চমৎকার গাইছেন আজকে এবং আমাদেরকে ওই রকম একটা আমেজ দেওয়ার চেষ্টা করছেন। আলামিন খান লিখেছেন কেমন আছেন আপু, খুব ভালো আছি। সোহেল রানা লিখেছেন যত শুনি ততই ভালো লাগে সাইজির গান, যত শুনি ততই ভালো লাগে সাইজির বাণী। আচ্ছা, এছাড়াও আরো অনেকেই আমাদেরকে লিখছেন, আমি একটু বলতে চাই আপনাদেরকে। আচ্ছা, আমি একটু বলতে চাই আপনাদেরকে, আপনারা প্রতিদিন অন্যান্য অনেক গানের অনুরোধ করেন, কিন্তু আজকে আসলে শুধুমাত্র বাউল গানের অনুরোধ ছাড়া অন্য কোনো গানের অনুরোধ আজকে আমরা আসলে রাখতে পারছি না। আর আনন্দ ভাই যেটা বলছিলেন, একটু দেখি যে নাইম কি লিখেছেন, উনি মিডল ইস্ট থেকে আমাদেরকে দেখছেন, উনি বলেছেন জাত গেল জাত গেল, এই গানটা শুনতে পারি? সাইজির বাণী সহ বাউলদের কথাগুলো কিন্তু খুবই মানে গভীর তত্ত্ব, যেমন বলেছেন নিগুর ভজন সাধন কথা না বলিও যথাতথা, যদি যোগ্য পাত্র মেলে কিছু কথা বলবে খুলে। তো আমি আজকের যারা শ্রোতা এবং দর্শক সবাইকে আমি যোগ্য পাত্রই মনে করছি, তাই কিছু কথা খুলে বলবো, বেশি কথা বলা যাবে না, কারণ সাইজির বাণী হচ্ছে নিগুর বাণী। এই গানটি মূলত একটি দেহতত্ত্বের গান, তবে এটি শাস্ত্রের সনাতন শাস্ত্র এবং সুফি শাস্ত্রের কিছু ঘটনার সাথেও এই মানে গানের সামঞ্জস্যতা আছে। তো আমি উত্তর গানটি করছি। সৃষ্টি তত্ত্ব দাপর লীলা আমি শুনতে পাই, ওরে চাঁদেতে হয় চাঁদের জনম, চাঁদেতে হয় চাঁদের জনম, চাঁদে চাঁদে চাঁদময়। সৃষ্টি তত্ত্ব দাপর লীলা আমি শুনতে পাই, সৃষ্টি তত্ত্ব দাপর লীলা আমি শুনতে পাই, ওরে চাঁদেতে হয় চাঁদের জনম, চাঁদেতে হয় চাঁদের জনম, চাঁদে চাঁদ চাঁদময়। সৃষ্টি তত্ত্ব দাপর লীলা আমি শুনতে পাই, সৃষ্টি তত্ত্ব দাপর লীলা আমি শুনতে পাই। জল থেকে হয় মাটির সৃষ্টি, শাক দিল জল হয় গো মাটি, জল থেকে হয় মাটির সৃষ্টি, শাক দিল জল হয় গো মাটি, তেমনি বোঝো এই কথাটি, তেমনি বোঝো এই কথাটি, ঝিয়ের পেটে মা জন্মায়। আগে বললো ঝির পেটে মা হয়। সৃষ্টি তত্ত্ব দাপর লীলা আমি শুনতে পাই, সৃষ্টি তত্ত্ব দাপর লীলা আমি শুনতে পাই। এক মেয়ের নাম কলাবতী, নয় মাসে হয় গর্ভবতী, এক মেয়ের নাম কলাবতী, নয় মাসে হয় গর্ভবতী, এগারো মাসে তিনটি সন্তান, এগারো মাসে সন্তান তিনটি,
মেঝোটা তার ফকির হয়, আগে বললো কোনটা করবে ফকিরি। সৃষ্টি তত্ত্ব দাপর লীলা আমি শুনতে পাই, সৃষ্টি তত্ত্ব দাপর লীলা আমি শুনতে পাই। ডিমের মধ্যে থাকে ছানা, ডাকলে কভু কথা কয় না, ডিমের মধ্যে থাকে ছানা, ডাকলে কভু কথা কয় না, সেইখানে সারা না গো না, ওরে সেইখানে সারা না গো না, দিন রাত্রি আহার যোগায়, সৃষ্টি তত্ত্ব দাপর লীলা আমি শুনতে পাই, সৃষ্টি তত্ত্ব দাপর লীলা আমি শুনতে পাই। মাকে শুলে পুত্রের মরণ, জীবগণে তাই করে ধারণ, মাকে শুলে পুত্রের মরণ, জীবগণে তাই করে ধারণ, ভেবে বলে ফকির লালন, ওরে ভেবে বলে ফকির লালন, হাটে হারি ভাঙতে নাই, সৃষ্টি তত্ত্ব দাপর লীলা আমি শুনতে পাই। চাঁদেতে হয় চাঁদের জনম, চাঁদেতে হয় চাঁদের জনম, চাঁদে চাঁদে চাঁদময়, সৃষ্টি তত্ত্ব তাপর লীলা আমি শুনতে পাই, সৃষ্টি তত্ত্ব তাপর লীলা আমি শুনতে। আচ্ছা আনন্দ ভাই, এবার একটু আমাকে ভেঙে একটু বুঝিয়ে দেন যারা আছেন আমাকে, এবং আমরা তো একটা প্রশ্ন দেয়া একটা গান করলাম, তারপর আবার তার পাশাপাশি আমরা আরো একটা গান করলাম যেটাতে উত্তর ছিল, তো একটু আমাকে কি একটু মিলিয়ে দিবেন। সবটুকু তো ভেঙে বলা যাবে না, তবে ওই যে বললো ছয় মাসে এক কন্যা ছিল, নয় মাসে তার গর্ব হলো, মানে এই কথাটার একটা মানে উজ্জ্ব এবং একটা বাহ্য, তো বাহ্য এবং গুহ্য কথা রয়েছে। তো আমরা বাহ্য দিকটা বুঝাতে গিয়ে এরকম বলি, যেমন একটি কলা গাছ, কলা গাছ ছয় মাসে মানে বড় হয়, নয় মাসে তার ই হয়, আর এগারো মাসে সে মানে পরিপক্ক হয়ে যায় খাওয়ার জন্য। তো একটা কলা গাছকে যদি কেটে শোয়ানো হয় তাহলে কি হয়, ওই কলা গাছের যে মোচা থোরটা সেটা থাকে একদিকে, মাঝখানে থাকে কলা, আর এই পাশে থাকে হচ্ছে কলার গাছটা, অর্থাৎ যেটাকে আমাদের গ্রামীণ ভাষায় বলা হয় হচ্ছে কান্দাল বা কাইজাল বলে অনেকেই। তো সেটা মাঝখানে করলে কিন্তু কলাটা হয় মাঝখানে, তো সেই জন্য বলছে যে মেঝোটা তার ফকির হয়। কিন্তু এই কথা কিন্তু একজন সাধারণ মানুষ নেবে, কিন্তু একজন বাউল সাধক তিনি আবার এই কথা নেবেন না, তাকে দেহ থেকে বলতে হবে, তো দেহতত্ত্ব বলতে হবে। তাহলে ওই কথাটি আমি এখন বলছি না। তারপরে বললেন যে জল থেকে হয় মাটির সৃষ্টি, ছাক দিলে জল হয় গো মাটি। দেখবেন যে জলের মধ্যে পলি মাটি থাকে নদীর জলে, সেই পলি মাটি যখন এক জায়গায় নিজে রাখা হয় তখন সেকে নিচে মাটিগুলো পড়ে যায় আর জলটা একেবারে পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু সেই জলের মধ্যে মাটি ছিল, আবার জল থেকে মাটি হয়ে সেখান থেকে মানে তার ভিতর থেকে কি হলো, মায়ের আবার মানে জন্ম হলো। তেমনি বোঝো এই কথাটি, ঝিয়ের পেটে মা জন্মায়। তারপরে বললেন ডিমের মধ্যে থাকে ছানা, ডাকলে কভু কথা কয় না, সেইখানে সার আনাগোনা, দিন রাত্রি আহার জায়গা, অর্থাৎ ঘর আছে তার দুয়ার নাই, মানুষ আছে বাক্য নাই, ওটা বাইরের মানুষকে বোঝানোর জন্য ডিম দিয়ে উপমা দেওয়া হয়, কিন্তু দেহের মধ্যে অন্য একটি কথা রয়েছে। আচ্ছা, ওকে। শেষ কথাটি যে মাকে শুলে পুত্রের মরণ, জীবগণে তাই করে ধারণ, ভেবে বলে ফকির লালন, হাটে হারি ভাঙতে নাই, অর্থাৎ আমরা এটা মানুষকে সাধারণ মানুষকে বুঝিয়ে থাকি, লবণ, লবণের কিন্তু ওই পানি থেকে জন্ম, আবার সেই পানি শুলে কিন্তু লবণ মরে যায়, তাকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক অনেক মানে আমি চিন্তা করছি যে কত এ মানে সমৃদ্ধ আসলে কথাগুলো। আচ্ছা একটু দেখি কারা কারা আছেন, মারুফ শেখ জয়েন করে আছেন, সোহেল রানা লিখেছেন, নাপু
একটা গান শুনতে চাচ্ছি, রাকিব আছেন আমাদের সঙ্গে জয়েন করে। তারপরে শেখ পারভেজ আহমেদ লিখেছেন, খুব ভালো লাগছে আজকের গান। আচ্ছা, সিলেটি কিভাবে আসবেন আপনার? তাহলে ঢাকায় আসতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আপনাকে প্রথমে ঢাকায় আসতে হবে আপনি যদি আসলে এখানে গান করতে চান, কারণ আমরা তো আসলে সেই সিলেট থেকে আমাদের সঙ্গে জয়েন করা আসলে পসিবল না, তো আপনাকে ঢাকায় আসতে হবে। তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার গাওয়া যে কোনো একটা গান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, সেটা রেকর্ডিং হতে পারে, সেটা কোনো ভিডিও ধারণ করা থাকতে পারে আপনার আগে থেকেই, সেটা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। নাম্বারটা হচ্ছে 01841904904, এই নাম্বারটাতে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আর একটু দেখি যে কে কে আর রয়েছেন। রাকিব তালুকদার আছেন, ধন্যবাদ রাকিব। শেখ লিখেছেন আমাদেরকে, শেখ ফেরদৌস, চাতক বাঁচে কেমনে মেঘের জল বিনে। আচ্ছা, এই এই গানটা আমি আনন্দের কাছে রাখছি, হাতে খুব বেশি সময় নেই আমাদের। আমিরুল ফকির লিখেছেন, আমার একটা অনুরোধ ছিল, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিভেদে নাহি রবে সাজিয়ে, এই গানটা কি করবো? হ্যাঁ, করতে পারি। আচ্ছা, আমার আমার এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে জাত গেল গানটা করব, যেহেতু আমাদের হাতে একটু 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 করে আসলে সময় কমে আসছে। আমরা খুব বেশি আপনাদের অনুরোধ, মানে অনুরোধ যদি পুরোটা রাখি তাহলে সবার অনুরোধ রাখা যাবে না, তো একটু 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 করে করছি আমরা আসলে। তো জাত গেল দিয়ে আমার মনে হয় শুরু করি, তারপর মিলন হবে কতদিনে, এই গানটার একটা অনুরোধ আসছে। তো জাত গেলতে যাচ্ছি আমরা। জাত গেল বলে একি আজব কারখানা। আসলে গানটি ঝাপতালের গান, তো আমি আমার মতো করে করছি। সত্য কাজ কেউ নই রাজি, সত্য কাজ কেউ নই রাজি, সবই দেখি না না না। জাত গেল বলে একিয়া জব কারখানা, জাত গেল বলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত দিলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত দিলে। কি জাত হাবা যাবার কালে, কি জাত হাবা যাবার কালে। সে কথা ভে বে বলো না, জাত গেল বলে একি আজব কারখানা, জাত গেল বলে। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, এক জলে সব হই গোসুচি। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি, এক জলে সব হই গোসুচি। দেখে শুনে হই না রুচি, দেখে শুনে হই না রুচি। জমে তো কাউ কেই সাড়বে না, জাত গেল বলে একি আজব কারখানা, জাত গেল বলে। গোপনে যে বেশার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। গোপনে যে বেশার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। লালন বলে জাত কারে কয়, লালন বলে জাত কারে কয়। এ ভ্রম তো গেল না না, জাত গেল বলে একি আজব কারখানা, জাত গেল বলে।
সত্য কাজে কেউ নই রাজি সত্য কাজে কেউ নই রাজি সবই দেখি তানা নানা যাতে গেল যাতে গেল বলে একই আজব কারখানা যাতে গেল যাতে গেল বলে একটি কথা বলি এই গানের সাথে আমরা মনে করি এশিয়ান আমেরিকান আফ্রিকান পার্সিয়ান ইন্ডিয়ান এগুলো জাত কিন্তু অনেকে বলছে এগুলো জাত নাই বলছেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলো জাত আবার অনেকে বলছে এগুলো জাত নাই মুচি ডোম চারাল জোয়ালা গৃহস্থ চাষা এগুলো জাত কিন্তু সাধুরা বলছেন যে জাত হচ্ছে দুইটা বা আড়াইটা সেটা হচ্ছে নারী পুরুষ এবং হিজড়ে কিন্তু আমার গুরুদেব বলেছেন দরবেশ লাল মিয়া সাহেবজি আমার গুরু তিনি বলেছেন যে এগুলোও কোনো জাত না নারী পুরুষ হিজড়ে খোঁজা এগুলোও কোনো জাত নাই মানুষের জাত হচ্ছে দুইটা সেটা হচ্ছে সজ্জাত এবং বজ্জাত তাই হিন্দুর মধ্যেও সজ্জাত বজ্জাত রয়েছে মুসলমানের মধ্যে সজ্জাত মুসলমান বজ্জাত মুসলমান রয়েছে নারীর মধ্যে সজ্জাত বজ্জাত পুরুষের মধ্যে সজ্জাত এবং বজ্জাত পুরুষ রয়েছে আমাকে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে আমি সজ্জাত হব নাকি বজ্জাত হব তারপরে হিন্দু হই মুসলমান হই নারী হই পুরুষ হই সেটা পরের কথা চমৎকার চমৎকার আচ্ছা সাগর বাউল এই মুহূর্তে আমাদেরকে দেখছে সাগর আপনাকে জানিয়েছেন আপনি খুব সুন্দর গাইছেন ধন্যবাদ সাগরকে সাগর আমরা তোমাকে প্রচন্ড ভালোবাসি হ্যাঁ সেটাই আমরা ইনফ্যাক্ট আনন্দ ভাই তোমাকে উৎসর্গ করে একটা গানও গেয়েছে তুমি বোধহয় একটু দেরি করে ফেলেছো কিন্তু কথা বলতে বলতে আমরা আসলে শেষের দিকে চলে এসেছি আনন্দ ভাই একটু দেখি যে মিথুন বিশ্বাস লিখেছেন আনন্দ বাউল দাদু প্রণাম নিও এভাবেই প্রচার করে চলো সাইজির বাণী বাহ ধন্যবাদ মিঠুন আমার খুব প্রিয় মানুষ আমিরুল ফকির সহ অনেকেই আমাকে দেখছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত রাত ধরে সবাই আমার সাথে শুনছেন আমি তাহলে চাতক বাচ্চে কেমনে করব চাতক বাচ্চে কেমনে হ্যাঁ চাতক বাচ্চে কেমনে এই গানটা আমরা ছোট করে শুনতে পারবো একদম ছোট করে শুনে মিলন হবে কতদিনে এই গানটা দিয়ে আমরা শেষ করব ওকে চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে তুমি দাতা শিরোমণি আমি চাতক অভাগিনী তুমি দাতা শিরোমণি আমি চাতক কলঙ্কিনি তোমা ভিন্ন আর না জানি লালন তাই ভনে মেঘে বরিশন বিনে চাতক বাঁচে কেমনে মেঘে বরিশন বিনে একদম ছোট্ট করে গাইতে বলেছি ভাইয়া হ্যাঁ একদম ছোট্ট করে গিয়েছেন ধন্যবাদ ভাই আপনাকে একটু দেখি আর কারা কারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন শাহরিয়ার সালেহিন বলেছেন দাদা খুব ভালো লাগছে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আচ্ছা আপনারা অনেকে নাম্বার জানতে চাইছেন নাম্বারটা হচ্ছে 01841904904 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আরো একবার বলছি 01841904904 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাদের গাওয়া যে কোনো একটা গান কিংবা ক্লিপ পাঠিয়ে দিতে পারেন একটু আনন্দের কাছে যেতে চাই আনন্দ ভাই এইরকম আপনি তো একদম মানে আমি যেটা বলবো যে একদম গ্রামের আনাচে কোনাচে গিয়ে আসলে গান করা একদম মাটির সাথে জড়িত যারা আছেন তাদের সঙ্গে আসলে আপনার গান গাওয়া মানে এরা আসলে এই মানে সেই বাউলরা বা যারা আসলে আসলেই বাউল গানটাকে ধারণ করেন তো তারা আসলে এই শহরমুখী হচ্ছেন না কেন
কিংবা খুব কম দেখা যায়, এটা কেন? আসলে বাউলরা একটু মানে নিভৃতে একটু খুব মানে গ্রামীণ পরিবেশে থাকতেই পছন্দ করে নিরিবিলিতে, কিন্তু বাউল জীবনে যেমন নিরিবিলি রয়েছে তেমন আবার খুব একটা মানে ঝুঁকিও রয়েছে। আমরা অনেক সময় গান করতে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা মানুষের কাছে এমনভাবে হেস্ত ন্যস্ত হই যে তবু আমরা গানটাকে মনে প্রাণে ধারণ করি যেমন মনে প্রাণে বাউলিয়ানা, মানে বাউলিয়ানা আমাদের রক্তে মিশে গেছে, মস্তিষ্কে মিশে গেছে, এখান থেকে বের হয়ে আসা সম্ভব না। তাই বাউলরা সেই মাটির যে একটা গন্ধ, সেই গন্ধের সাথে নিজের জীবনকে মানে জড়িয়ে নিয়েছে, সেখান থেকে আর উঠে আসা সম্ভব না। কিন্তু তাদের তো আসলে মানে তারা যদি উঠে না আসেন, তারা যদি আমাদের সামনে না আসতে চান, তাহলে আমরা কিভাবে, এই যে আজকে যেরকম আপনার গান আমরা শুনতে পারলাম, একদম একটা বাউল আমেজ ছিল পুরো একটা ঘন্টা, এটা আমরা আসলে কিভাবে পাবো তাহলে? আসলে এটা এটার কারণটা মানে এটার কারণটা কি ওটাই যেটা আপনি বলছিলেন, যে তারা আসলে এত পরিচিতি লাভ করা বা গান গাইতে এসে যে হাস্ত ন্যস্ত হওয়ার ব্যাপারটা, এই জন্য কি তারা আসলে প্রচারে আসতে চান না? হ্যাঁ, এটা আছে। তারপর লালন শাহ কিন্তু মানে নিজে প্রচার বিমুখ ছিলেন, তার জাত ধর্ম এবং শিক্ষাগত যোগ্যতা সব কিছুকেই তিনি মানে ছাপিয়ে গেছেন মানুষের কাছে। ঠিক তার যে ধারাবাহিকতা যারা রক্ষা করছেন সেই সব বাউল ফকিররা তারা এখনো সাইজিকেই অনুসরণ করেন এবং অন্যান্য বাউল ফকির যারা রয়েছেন তাদেরকে অনুসরণ করে নিভৃতে নিরিবিলিতেই তারা মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। আচ্ছা, এটা আসলে খুব চমৎকার একটা এক্সপ্লেনেশন ছিল, ব্যাখ্যা ছিল, কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদেরও দরকার, আমাদের যারা ভিউয়ার্স আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাকে, তাদেরও আসলে দরকার বাউল গান শোনার। আমরা ঢাকা শহরে এই কনক্রিটের শহরে থাকি, আমরা আসলে বাউল গানকে সেভাবে শুনতে পারি না, বা বাউল গান এই যে এখন যেরকম বসে একতারা হাতে নিয়ে গান শুনছি এটা আসলে আমাদের খুব একটা শোনা হতো না। কি সঞ্জয়দা, ঠিক বলেছি? তো যেটা হচ্ছে আজকে পুরো আয়োজন আমাদের পিছনে যে টেকনিক্যাল ব্যাকআপটা দিচ্ছেন আমাদের সঞ্জয়দা, তিনিও খুব এনজয় করছেন, করছিলেন এবং এখনো পর্যন্ত করছেন। তো আমি জানি যে আমাদের যারা ভিউয়ার্স আছেন আজকে, আজকে যতটুকু মানুষই বা যে কজনই দেখেছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আপনারা বাউল গানকে ধারণ করেন সেই জন্যই আজকে দেখছেন। এবং আজকে কিন্তু আমরা খুব আহামরি মানে বাদ্য বাজনা বাজছে এরকম কোনো গান কিন্তু আসলে আজকে আমরা গাইনি আপনাদের জন্য। আজকে আমরা একদম বাউল গান গেয়েছি, একদম কোর গান গেয়েছি, এবং আমি জানি যে আজকে যারা বাউল গান পছন্দ করেন তারাই আমাদের সঙ্গে ছিলেন। দেখতে দেখতে সময়টাও শেষ হয়ে যাচ্ছে, আমরা একদম শেষের দিকে আছি। একটু আনন্দ হয় ছোট্ট করে যারা ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, একদম ছোট্ট। হ্যাঁ, ছোট্ট করে বলবো যে যারা এতক্ষণ সঙ্গে ছিলেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ভালোবাসা, সেই সাথে বিশ্বের সকল ধর্মের সকল মানুষের প্রতি আমার ভালোবাসা রইল, সবাই শান্তিতে থাকো। আচ্ছা, চমৎকার। আমি একটু বলে রাখি আপনাদেরকে যে শান্তু তো আজকের মতো বিদায় নিব, ভাই আমরা যেতে যেতে মিলন হবে কতদিন এই গানটা শুনবো, কিন্তু একদম ছোট্ট করে, আমি আপনাকে খুব বেশি সময় দিতে পারবো না কারণ আমাদের এখানে খুব বেশি সময় নেই। আমি একটু যেতে যেতে আপনাদেরকে বলে রাখি, যখন যে গানই শুনি না কেন এটা কিন্তু একদম পরিষ্কার যে বাউল গানের জন্য আমাদের মনে একটা বিশেষ জায়গা রয়েছে, মনে প্রাণে আমাদের সবার মাঝেই কিন্তু বাস করে বাউলিয়ানা। এই বাউলিয়ানা টানে সারা দিতেই প্রতি বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের এই আয়োজন মনে প্রাণের বাউলিয়ানা, যেখানে আমাদের সঙ্গে একজন বাউল গান বাউল গানের শিল্পী বা বাউল শিল্পী যুক্ত হয়ে থাকেন, যুক্ত হন ম্যাজিক বাউলিয়ানার যত উদীয়মান শিল্পীরা আছেন তারা সবাই আমরা গল্প করি, আড্ডা দিই, এবং এই আয়োজনে যুক্ত হতে হলে আপনাকেও প্রতি বৃহস্পতিবার রাত 9টায় সঙ্গে থাকতে হবে ঢাকা FM এর, যেখানে চলবে ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানা। আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি, যেতে যেতে শুনছি মিলন হবে কতদিনে, খুবই মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, চাতক প্রায় হর নিশি, যে আছে কালো শোষি, হব বলে চরণ দাসি, হব বলে চরণ দাসি, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে।
শুভরাত্রি। শুভরাত্রি।